আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনুভা রিদি। মিয়ানমারের সবচেয়ে পুরনো ও ঘনিষ্ঠ মিত্র চীন তাদের বন্ধন টিকে আছে 70 বছর ধরে। সামরিক শাসনে দুনিয়া থেকে যখন মিয়ানমার একটি বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হয়েছিল, তখন মিয়ানমারের পাশে দাঁড়িয়েছিল বিশ্বের ক্ষমতাধর দেশ চীন। আন্তর্জাতিক অঙ্গনে সব সময় মিয়ানমারের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে চীন। দীর্ঘ এ সময়ে মিয়ানমারের ক্ষমতার পালা বদল হলেও মিত্রতার সম্পর্কে এর প্রভাব পড়েনি। মিয়ানমার তার পুরনো বন্ধু চীনের পাশাপাশি ভারত ও জাপানকে পেয়েছে বন্ধু হিসেবে। কিন্তু মিয়ানমারের উপর চীনের যে প্রভাব তা অন্য কোনো দেশের পক্ষে ছাপিয়ে যাওয়া সম্ভব নয়। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 3 দিনের মিয়ানমার সফর করে গেলেন। এ সফরের প্রভাব নিয়ে আজ আমরা আলোচনা করব। মিয়ানমার পৌঁছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সফরকে দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্কের ঐতিহাসিক মুহূর্ত বলে মন্তব্য করেছেন। মিয়ানমারের স্টেট কাউন্সিলর সূচি বলেন, বিনা বাক্যব্যয়ে পৃথিবীর শেষ দিন পর্যন্ত প্রতিবেশী চীনের পাশে থাকবে মিয়ানমার। শি জিনপিং তার সফরে দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন, যার মধ্যে সেনাপ্রধান মিং অং লাই রয়েছেন, যার উপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা রয়েছে। শি জিনপিং মিয়ানমার সফরের মূল লক্ষ্য ছিল সামরিক ও অবকাঠামো খাতে চীনের প্রভাব অক্ষুণ্ণ রাখা। মিয়ানমারের সেনাবাহিনী, রাজনৈতিক দল ও বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে চীন সম্পর্ক বজায় রেখে চলে, ফলে মিয়ানমারের নীতি নির্ধারণে বাইরের শক্তি হিসেবে চীন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সম্পর্ক ছাড়াও সামরিক নেতৃত্বের সাথে চীনের রয়েছে বিশেষ সম্পর্ক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মিয়ানমার সফরে উভয় দেশ 33টি চুক্তি স্বাক্ষর করেছে। মিয়ানমারে বিপুল বিনিয়োগের অবকাঠামোগত প্রকল্পগুলো গতিশীল করতে এসব চুক্তি স্বাক্ষর করেছে। সেগুলো মূলত বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সঙ্গে সম্পর্কিত। $1 বিলিয়ন মূল্যের চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের সাথে সম্পৃক্ত। এসব চুক্তির মধ্যে রয়েছে চীন থেকে ভারত মহাসাগর পর্যন্ত রেল নেটওয়ার্ক গড়ে তোলা, সহিংসতা কবলিত রাখাইনে গভীর সমুদ্র বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা। চীনের প্রেসিডেন্টের এই সফরে সবচেয়ে গুরুত্ব পেয়েছে চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর ও গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প। এই প্রকল্পগুলোর সাথে রয়েছে বাংলাদেশের গভীর সম্পর্ক। আসুন আমরা জেনে নেই চীনের এই প্রকল্পগুলো সম্পর্কে আরও কিছু তথ্য। চীন ও মিয়ানমার কিয়াকপিউ বন্দর প্রকল্প নিয়ে অনেক আগে চুক্তি সই করেছে। এখন এই বন্দরের সাথে অবকাঠামো প্রকল্পগুলো এগিয়ে নেওয়া হচ্ছে। মিয়ানমারের রাখাইন স্টেটে এই গভীর সমুদ্র বন্দরটি থেকে 770 কিলোমিটার দীর্ঘ তেল ও গ্যাস পাইপলাইনটির সাথে যুক্ত হবে চীন। এটি হবে চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর ও চীনের বৃহত্তর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশবিশেষ। ভারত মহাসাগরের উপকূলের এই বন্দরটি মধ্যপ্রাচ্য থেকে আসা বড় তেল ট্যাঙ্কারগুলো ব্যবহার করতে পারবে এবং এটার সাথে চীনের মূলভূমির তেল ও গ্যাস পাইপলাইন সংযোগ থাকবে। মালাক্কা প্রণালী দিয়ে যে নৌরুট রয়েছে এটাকে বেইজিং তার বিকল্প হিসেবে বিবেচনা করছে, কারণ মালাক্কার উপর বহু দেশের প্রভাব রয়েছে। মিয়ানমার রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করেছে। এই প্রদেশকে ঘিরে রয়েছে অনেকগুলো প্রকল্প। রাখাইনে ভারত ও চীন উভয়ের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প রয়েছে। ভারত সিত্তুই বন্দর ব্যবহার করার জন্য মিয়ানমারের সাথে একটি চুক্তিতে সই করেছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য এই বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। এই বন্দরের মাত্র 100 কিলোমিটার দূরে চীন একটি তেল ও গ্যাস পাইপলাইন পরিচালনা করছে। এটি চীনা কুনমিং পর্যন্ত গেছে। ভারত ও চীন উভয় দেশ রাখাইন স্টেট থেকে রোহিঙ্গা উচ্ছেদে নীরব সমর্থন দিয়েছে বলে মনে করা হয়, যার বোঝা এখন বাংলাদেশকে বহন করতে হচ্ছে। অথচ এই বন্দর ও অর্থনৈতিক অঞ্চলে রোহিঙ্গাদের সহজে কাজের সুযোগ তৈরি করা যেত। মিয়ানমারের জাতিবিদ্বেষী কর্মকাণ্ডে পাশে রয়েছে এই দুই দেশ। সিত্তুই ছাড়াও মিয়ানমারের সাথে কালাদান মাল্টিমডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টে সই করেছে ভারত।
এর মাধ্যমে উত্তর পূর্ব ভারতের সাথে মিয়ানমারের সড়ক যোগাযোগ স্থাপিত হবে এবং বঙ্গোপসাগরে আসার সুযোগ পাবে। অপরদিকে জাপান ইয়াঙ্গুন থেকে 20 কিলোমিটার দূরে স্পেশাল ইকোনমিক জোনের পাশে নতুন কন্টেইনার টার্মিনাল চালু করেছে, যেখানে বছরে 2,40,000 কন্টেইনার হ্যান্ডেলিং করতে পারবে। মূলত চীনের সাথে প্রতিযোগিতার অংশ হিসেবেই এই প্রকল্পগুলো নিচ্ছে জাপান। অবকাঠামো প্রকল্প ছাড়াও মিয়ানমারের সাথে চীনের রয়েছে অস্ত্র বাণিজ্যের দীর্ঘ সম্পর্ক। বলা যায় মিয়ানমার সেনাবাহিনীর ভিত্তি গড়ে তুলেছে চীন। যদিও মিয়ানমারের সেনা নেতৃত্ব এখন রাশিয়া, ইসরায়েল ও ভারতের কাছ থেকে সমরাস্ত্র কিনছে, তবে এখনও চীন দেশটির প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। এর ফলে মিয়ানমারের সেনা নেতৃত্বের সাথে রয়েছে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক। আসুন দেখে নিই গত এক দশকে চীন কী ধরনের অস্ত্র সরবরাহ করেছে। গত এক দশকের মধ্যে দেশটির কাছে দুটি জিংঘু 2 শ্রেণীর ফ্রিগেট, 76টি টাইপ 92 সাজোয়াজান, 12টি সিএসসি CH-4 মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন এবং 16টির মতো সিএসসি পিএসসি JF-17 জঙ্গি বিমান বিক্রি করেছে, যেগুলোর মূল্য প্রায় $1 বিলিয়ন। এইসব অস্ত্রাদির বেশিরভাগ এরই মধ্যে সরবরাহ করা হয়ে গেছে। প্রথম 4টি JF-17 বিমান মিয়ানমারের বিমানবাহিনী এরই মধ্যে বহরে যুক্ত করেছে। 1990 থেকে 2016 সাল পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনী সবচেয়ে বেশি যুদ্ধ বিমান কিনেছে চীনের কাছ থেকে। চীন থেকে 120টি যুদ্ধ বিমান কিনেছে মিয়ানমার। ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতাকে মিয়ানমারের জেনারেলরা সাফল্যের সাথে কাজে লাগানোর চেষ্টা করেছেন। পশ্চিমা বিশ্ব মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে সোচ্চার হলেও কার্যকর কোনো ভূমিকা পালন করতে পারেনি। মূলত চীন এক্ষেত্রে কৌশলী ভূমিকা নিয়েছে। অংশান সূচিকে সামনে আনার পর পশ্চিমা বিশ্ব আশা করছিল দেশটিতে প্রভাব বাড়বে, কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে। সূচি এখন সেনা নেতৃত্বের মুখপাত্রে পরিণত হয়েছেন। বেইজিং মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতির রসায়নটা খুব ভালোভাবেই বুঝতে পারে। সূচিকে সামনে রেখে সেনা নিয়ন্ত্রণের বেসামরিক খোলস থাকলেও মূল শক্তির সাথে চীনের ঘনিষ্ঠতা, এ কারণে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে যে কোনো প্রস্তাবের বিপক্ষে থাকে চীনের অবস্থান। রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মানবাধিকার লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে মিয়ানমার বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে যে ধারণা করা হয়েছিল তা ভুল প্রমাণিত হচ্ছে। পশ্চিমা দেশগুলো মিয়ানমারের সমালোচনা করলেও দেশটির পেছনে এসে দাঁড়িয়েছে চীন, রাশিয়া ও ভারত। অর্থনৈতিক কারণে এই প্রতিযোগিতায় সামিল হয়েছে জাপান। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সাং সুচি নিজে আন্তর্জাতিক আদালতে সেনাবাহিনীর পক্ষে দাঁড়িয়েছেন। জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে দীর্ঘদিন থেকে চীন মিয়ানমার অবস্থানকে সমর্থন দিয়ে এসেছে। বলা যায় মিয়ানমারের সবসময়ের বন্ধু হিসেবে চীনকে বিবেচনা করা হয়, কিন্তু মিয়ানমার এখন শুধু চীনের উপর নির্ভরশীল নয়, বরং সেই অবস্থানের বড় ধরনের পরিবর্তন হয়েছে। দেশটির অসাধারণ কূটনৈতিক দক্ষতা ও বাণিজ্যিক স্বার্থকে কাজে লাগিয়ে আরও বিভিন্ন দেশের সাথে বন্ধুত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে এতদিন মিয়ানমার যে বিচ্ছিন্নতা বোধ করত, এখন তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। রোহিঙ্গা সংকট নিরসনে চীন মধ্যস্থতার উদ্যোগ নিলেও তা কার্যত ব্যর্থ হয়েছে। এখন মিয়ানমার আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা সংকটের জন্য উল্টো বাংলাদেশকে দোষারোপ করছে। মিয়ানমার সেনাবাহিনীর সাথে ভারতের সামরিক সহযোগিতার সম্পর্ক বেড়ে যাওয়ায় রোহিঙ্গাদের ব্যাপারে মিয়ানমারের আচরণ নিয়ে ভারত কখনো কড়াভাবে সমালোচনা করেনি। মিয়ানমার সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো উদ্বেগ জানাননি। বিস্ময়কর দিক হল চীন ও ভারত উভয়ই বাংলাদেশের বন্ধু। মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের বোঝা এখন বাংলাদেশের কাঁধে, কিন্তু এই দুই দেশকে বাংলাদেশ পাশে পাচ্ছে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। সংযুক্ত থাকুন বিডি ভিউজের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।